হবে, দুর্নীতি করবে, আবার কিছু খলিফা বানাবে, আবার টিয়ার চুরি করবে, কামিখা চুরি করবে, মানুষের সাথে হাত মিলে একটি সুদিয়া মুছবে, টাকা চুরি করে পানামার ব্যাংকে পাঠাবে, উনি এমপি হবে। আজকে যারা যোগ দিয়েছেন মীর ইয়াসিন ভাই এবং আমাদের একরাম ভাই, আপনাদের আন্তরিক ভাবে ধন্যবাদ যে আপনারা আজকে এই তিন থানার জনগণের সাথে, উন্নয়নের সাথে আপনারা আজকে যোগ দিয়েছেন। বক্তব্য দিব না, আসলে আজকে বেশ কয়েকটা অনুষ্ঠানে গলাও ভেঙে গেছে প্রোগ্রাম করতে করতে। এখন আর একটা প্রোগ্রাম আছে আমাদের উড়ান বৈঠকে হামিদ ইউনিয়নে। আমি আজকে আপনাদের কাছে দুই একটা কথা বলবো, সেটা হলো আজকে হামিদজি এবং যে বক্তব্যটা দিচ্ছেন সেটা অনেক যুবক ভাইদের মোবাইলে আজকে খুললে দেখতে পারবেন। উনি হামিদজিকে বলছেন যে 2008 সালে ওনার স্ত্রী যেই উন্নয়নমূলক কাজ রাইখা গেছে সেইগুলাই বলে এখন হচ্ছে। আপনারা বুঝেন চিড়িয়াখানার দেখা ভয় পাই, ভয় পাইছে, কারণ যে ওমারে চিড়িয়াখানার ভিডিও দিচ্ছে এটা খাসা খালি আছে। আমি ঘোড়া পালি, মুরগি পালি, গরু পালি, ছাগল পালি, খালি আমার ইচ্ছা আছে একটা গাঁদা পালার। ওই খাসাটা আজকে খোলা রাখতে ওই যে দেখা উনি ভয় পাইছে। কিসের জন্য? এমপি হবে, দুর্নীতি করবে, আবার কিছু খলিফা বানাবে, আবার হামিদজি স্কুলের সভাপতি হওয়ার জন্য খুন করবে, মনসুরাবাদ স্কুল সভাপতি হওয়ার জন্য আবার টিয়ার চুরি করবে, কামিখা চুরি করবে, মানুষের সাথে হাত মিলে একটি সুদিয়া মুছবে, টাকা চুরি করে পানামার ব্যাংকে পাঠাবে, উনি এমপি হবে। আমরা এমপি হইতে চাই না, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে চাই, আমরা মানুষের পাশে থাকতে চাই। আজকে এখানে যুবক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, আমি দুইটা কড়া কথা কই, কড়া কথা কই, আজকে আপনাদের কাছে একটা মিনিট, আজকে একটা কথা বলি। আপনারা অনেকে আমার পিতার সমান, অনেকে আমার বয়সী, অনেকে আমার ছোট ছোট ভাইরাও আছেন, আগামী প্রজন্ম, একটা কথা বলি, একদম বুকে হাত দিয়া কবেন, আপনারা 13 আর 14 18 সালে আমার ভোট দিয়ে এমপি বানাইছেন, আমি কি ভোট কাটছি? ভোট কি ডাকাতি হয়েছে? আপনারা বানাইছেন না? আপনাদের কাছে একটা কথা বলি, কেন বানাইছেন? দেখেন বাংলার মানুষ 95% মানুষ বঙ্গবন্ধুরে ভালোবাসে, নৌকারে ভালোবাসে, সেখানে ব্যালটের নৌকা 70% মানুষ আমারে দেখে নাই, আনারসে ভোট দিতে। দুঃখটা তো আপনাদের মনে ছিল বাবা, বেদনাটা তো আপনাদের মনে ছিল, কষ্টটা তো আপনাদের হৃদয়ে ছিল। আমি বলবো কেন দেন নাই আপনারা সেদিন জাফরুল্লাহরে ভোট? আপনারা ঘর থেকে বাড়াইয়া বর্ষার মধ্যে হাঁটু পর্যন্ত কাদা দিয়ে হাঁটতে হয়েছে, মসজিদের টিন দিয়া পানি পড়ছে, আপনারা স্কুল ভবনে টিন দিয়া পানি পড়ছে। আজকে আপনারা আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করেন, 40 বছর কাজীরা কিছু করে নাই, আজকে আপনাদের বিবেক কি বলে? আমি বলবো না, আপনাদের বিবেক কি বলে? আমি 100 বার কাজ করতে পারি নাই, কাউকে দিয়াই 100 বার কাজ করা সম্ভব না, কিন্তু আমি কি 70-80 বার কাজ করতে পারছি? আপনারা আপনাদের বিবেকে দিয়া চিন্তা করে হাত তোলা দেখা না পারে, আমি কি 70-80 বার কাজ করতে পারছি? আজকে আসেন একটু।